গোটা রাজ্যের সাথে পথশ্রী প্রকল্পের সূচনা হলো মোগ্রাহাট এক নম্বর ব্লকেও মঙ্গলবার সিঙ্গুর বিধানসভার রতনপুর মাঠে পথশ্রী প্রকল্পের উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পে রাজ্যের বিভিন্ন জেলায় বারো হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা নতুন করে তৈরি হওয়ার কথা জানা গিয়েছে আজ সিঙ্গুরের রতনপুর থেকেই রাজ্যের তিন হাজার তিনশো বিয়াল্লিশটা গ্রাম পঞ্চায়েতের বারো হাজার কিলোমিটার পথশ্রী এবং রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও বেহাল রাস্তা সারাইয়ের দাবি কোথাও আবার পাকা রাস্তা তৈরির দাবি সাম্প্রতিককালে রাজ্যের নানা প্রান্ত থেকেই প্রায়শই সামনে এসেছে রকম অভিযোগ যদিও রাজ্যের দাবি বিভিন্ন গ্রামোন্নয়ন প্রকল্পের টাকা কেন্দ্র আটকে রেখেছে বলেই এই অবস্থা সেই কারণেই এবার নিজেদের তহবিল থেকে রাস্তা সাড়াইয়ের উদ্যোগী হয়েছে রাজ্য সরকার গ্রামীণ এলাকার রাস্তার সমস্যা সমাধানের পথ দেখাবে রাজ্য সরকারের এই পথশ্রী এবং রাস্তাশ্রী প্রকল্প যদিও পঞ্চায়েত ভোটের আগে এই উদ্যোগে তৃণমূল কর্মীদের তৃণমূল স্তরে জনসংযোগের সুযোগ আরও বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা সেই পথশ্রী প্রকল্পের উদ্বোধন হলো মগরাহাট এক নম্বর ব্লকের তেইশটা জায়গায় দক্ষিণ চব্বিশ পরগনার মগ্রাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লা জেলা পরিষদের সদস্য মুজিবর রহমান মোল্লা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ প্রশাসনের অন্যান্য এই প্রকল্পের উদ্বোধন করেন সিরাকল গ্রাম পঞ্চায়েতের মাঝের হাটে এই প্রকল্পের উদ্বোধন করতে এসে জেলা পরিষদের সদস্য রহমান বলেন উদ্বোধন করার কথা কোনো জায়গায় বিধায়ক সাহেব নিজে আছেন কোনো জায়গায় জেলা পরিষদের সদস্য আছে কোনো জায়গায় গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে এবং বিভিন্ন আমাদের যারা দপ্তরের আধিকারী তারা সকল মিলে একই সঙ্গে একযোগে আমাদের ব্লকে আয় তেইশখানা রাস্তা উদ্বোধন হচ্ছে এই যে রাস্তাগুলো দিদি সুরক্ষা কবচ করতে গিয়ে বিধায়ক সাহেবরা যে যে অঞ্চলে গিয়েছেন সেই সেই অঞ্চলে দেখেছেন যে রাস্তা চাহিদা আছে যেখানে এখনও রাস্তা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ করে উঠতে পারেনি সেই রাস্তার তালিকাগুলো আমাদের বিধায়ক সাহেব রাজ্য লেভেলে দিয়েছিল সেখান থেকে অনুমোদন হয়ে এসছে মোট দু কোটি ছিয়াশি লক্ষ টাকার রাস্তা আমাদের ব্লকে অনুমোদন হয়ে এসছে আজকে প্রত্যেকটা রাস্তা একই সময়ে একই দিনে আজ প্রত্যেকটা অঞ্চলেই আমাদের উদ্বোধন হচ্ছে কোন অঞ্চলে দুখানা আছে কোন অঞ্চলে তিনখানা আছে কোন অঞ্চলে একখানা আছে প্রত্যেকটা অঞ্চলেই প্রত্যেকটা জায়গায় সরকারি আধিকারীরা এবং তার পাশেই আমাদের তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে তারাও আজকের দলের পতাকা কাঁধে নিয়ে আজকের এই রাস্তা শুভ সূচনা করছে তার মানে এটা কি প্রশাসনিক এবং দলগতভাবে হচ্ছে না প্রশাসন প্রশাসনের মতো করছে যেটা প্রশাসনের কাছে অর্ডার আছে প্রশাসন প্রশাসনের মতো করছে তাদের লোগো আলাদা এবং দলের যে ব্যানার আছে দলের ব্যানারে দলের কর্মীরা পাশে গিয়ে করছে যে দু দল থেকে অনেক দিনের পর দলের কর্মীরা উৎসাহ পাচ্ছে তাদের গ্রামের রাস্তা হচ্ছে এখানে দলমত নির্বিশেষে গ্রামের মানুষ মা বোনেরা সকল মিলে খুব আনন্দ উৎসব করে রাস্তাগুলো উদ্বোধন করছে কারণ দলীয় কর্মীরা একদম একদম কারণ গ্রামের মানুষরা তৃণমূল ছাড়া কিছু বোঝে না তৃণমূলই উন্নয়ন করছে তৃণমূলই রাস্তা করছে তারা কাদের পাশে থাকবে তৃণমূলের ঝান্ডা যেখানে সেখানে মানুষের ঢল সকল একেবারে উৎসাহ নিয়ে আজকের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অঞ্চলেই রাস্তা উদ্বোধন করছে কোনো জায়গায় পঞ্চায়েত সমিতির সভাপতি মিনুভাব এবং করছে কোনো জায়গায় জেলা সদস্য করছে কোনো জায়গায় এমএলএ আমাদের জনাব গিয়াসুদ্দিন মোল্লা মহাশয় নিজে করছে এবং আমাদের ব্লকে মগরাট এক নম্বর পঞ্চায়েত সমিতিতে সেখানেও ভার্চুয়াল আজকে তেইশখানা রাস্তা উদ্বোধন হবে আজকের দিনটা আমাদের সবাইয়ের কাছে খুবই আনন্দর দিন কারণ আপনারা জানেন পঞ্চায়েতের ভোট নির্ঘণ্টা বেজেই গেছে পঞ্চায়েত ভোটের আগে যে যে অঞ্চলে রাস্তাগুলো খারাপ ছিল সড়কপথ এই রাস্তাগুলো হওয়ার পরে পঞ্চায়েত ভোটটা আমরা সুন্দর করে মানুষের মুখে হাঁচি ফটাতে পারবো এবং মানুষের কাছে আমরা যেতে পারবো মানুষ আমাদের ভাবে তৃণমূল কংগ্রেসের সমর্থন করবে গতবারের পঞ্চায়েত নির্বাচন নিয়ে একটু অভিযোগ আছে এবছরে কি মনে করেন না অভিযোগ অভিযোগের কিছু নেই বিরোধীরা সবসময় অভিযোগ করবে বিরোধীরা চেয়েছিল যে ভোট আটকাবো নানান রকম তাদের মিথ্যা কথা নিয়ে আজকের কোর্টে গিয়েছিল কোর্টও দেখুন আজকে নসরত করে দিয়েছে যে ভোট ফেয়ার অ্যান্ড ফাইনালভাবেই হবে নির্বাচন কমিশনকেই দায়িত্ব দিয়েছে যেভাবে গ্রাম পঞ্চায়েতের ভোট নির্বাচন কমিশন করে রাজ্য সরকারের আন্ডারে সেইভাবেই ভোট হবে ভোটের কোনো রকমেই আলাদা করে কোনো ভোটের কোনো কারণ নেই যেভাবে যে পদ্ধতিতে নির্বাচন কমিশন ভোট করে সেইভাবেই ভোট হবে পঞ্চায়েত ভোটের আগে রাজ্যবাসী তথা এই মোগরাহাট এক নম্বর ব্লকের অধিবাসীদের প্রতি কী বার্তা আপনার আপনি জেলা আমাদের তৃণমূলের কংগ্রেসের কর্মীরা এবং আমি জেলা পরিষদ সদস্য নিজে আজ পনেরোটা বছর আছি কর্মীরা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের বুথের সদস্যরা এবং গ্রাম পঞ্চায়েত যথেষ্ট ভালো কাজ করেছে আজকে তৃণমূলের পক্ষেই মানুষ আছে যেখানে গেছি আমরা যে গ্রামে গেছি যে পঞ্চায়েতে গেছি সকলেই এক বাক্যে তৃণমূলকে ভোট দেবে আমাদের এখানে কোনো দ্বিমত নেই দলের যে প্রার্থী হবে সেই প্রার্থীকে প্রত্যেকটা বুথেই বিপুল ভোটে যেতে হবে এটা আমি আশা করি অনেক ধন্যবাদ নিউজ পক্ষ থেকে অনেক